এই চিকেন চাপটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চিকেন চাপ। পাশাপাশি সালাদ আর তাদের যে সসটা এটাও ছিল অসাধারণ। আসসালামু আলাইকুম, এখন আমি আছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সামনে কক্সবাজার। এখানে অনেকেই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আপনারা ঘুরতে যান, ঘুরতে গেলে কোথায় নাস্তা করবেন? কারণ রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে যদি আপনি নাস্তা করতে চান তাহলে অনেকের কাছেই বাজেটটা একটু বেশি মনে হয়। তাই আপনাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের একদম পাশেই অবস্থিত হচ্ছে কাশ্মীরি কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট। আজকে আমি এখানে সন্ধ্যার নাস্তা করব। ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছেন, ভিতরের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে আমি আজকে অর্ডার করব হচ্ছে চিকেন চাপ, নান রুটি, পাশাপাশি পরোটা। আমার সামনে কিন্তু খাবার চলে আসছে, চিকেন চাপ, নান রুটি, পরোটা, পাশাপাশি চিকেন চাপের সঙ্গে কিন্তু আপনাকে স্পেশাল একটা সালাদ আর হচ্ছে একটা সস দেয়া হবে। যাই হোক, প্রথমে আমি নান রুটিটা দিয়ে ট্রাই করব চিকেন চাপ। নান রুটিটা খুবই সুন্দরভাবে তৈরি করা, অনেক নরম একটা রুটি, আর চিকেন চাপটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, উপরে লেবু দিয়ে, ভিতরে লেবুর রসও ছিটায় দেওয়া আছে, পাশাপাশি সালাদ আর হচ্ছে আপনার মেয়োনিসের একটা সস আছে। চলেন এবার তিনটা একসঙ্গে করে আগে ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। তিনটা যখন আমি একসঙ্গে মুখে নিচ্ছি তখন মেয়োনিসের যে সসটা আছে এটা স্বাদটা কিন্তু আলাদাভাবে খুবই মজা লাগতেছে। এবার শুধুমাত্র এটা দিয়ে একটু খেয়ে দেখি। এই সসটা আসলেই অনেক 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 মজার, পাশাপাশি যে সালাডটা আছে এটাও আমার কাছে মজা লাগছে, আর চিকেন চাপের কথা কি বলবো, এটা এক কথায় অস্থির। চিকেন চাপের প্রাইস হচ্ছে 150 টাকা। এবার আমি পরোটা দিয়ে ট্রাই করব। এই পরোটার নাম হচ্ছে শাহি পরোটা, এটার দাম হচ্ছে 20 টাকা, আর এর আগে যে আমি নান রুটিটা খেয়েছিলাম সেটার দাম হচ্ছে 30 টাকা। এবার তিনটা একসঙ্গে নিয়ে পরোটাটা ট্রাই করব। পরোটাটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই নরম এবং খুব যে তেলে ভাজা তা না, মোটামুটি তেল দেয়া, আমার কাছে পরোটাটা এক কথায় খুবই ভালো লাগছে। আপনি যদি এছাড়াও অন্য কিছু নাস্তা করতে চান এখানে আরও অনেক কিছু আছে, আমি তাদের মেনুটা ভিডিওর শেষে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তবে আমি যে চিকেন চাপ, পরোটা এবং আপনার নান রুটি খেলাম এটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। চিকেন চাপের কালার দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা কতটা মজা হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।